কার্বি ভাষা সাহিত্য চর্চার সংরক্ষণ আর বিশ্ব দরবারত কার্বি সাহিত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে পশ্চিম কার্বি আংলংর ডংকাসারপথ আরম্ভ হয়েছে 30 সংখ্যক কার্বি লামেট আমাই কার্বি সাহিত্য সভা। চারিদিনিয়া বর্ণিল কার্যসূচীর আয়োজন করা অধিবেশনের প্রথম দিনা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের বিভিন্ন প্রান্তরপরা প্রতিনিধি সকলে অংশগ্রহণ করেছে। অধিবেশন উপলক্ষে আটক ধুনিয়া মূল মণ্ডপ আর আদরণী তোরণে সকলকে আকর্ষিত করে তোলা পরিলক্ষিত হয়েছে। অধিবেশনত বিভিন্ন প্রান্তর থলুয়া উৎপাদিত সা সামগ্রী লো ব্যবসায়ী সকলে অস্থায়ীভাবে স্থাপন করা বিপণী সমূহ সজায় পড়া তোলা পরিলক্ষিত হয়। সমান্তরভাবে কার্বি আংলং স্বায়ত্ত পরিষদর অধীনত থাকা বিভাগেও নিজা বিপণী স্থাপন করার উৎপাদিত সামগ্রী বিক্রির ব্যবস্থা করা পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার পুয়া সভার পতাকা উত্তোলন করার বর্ণিল শোভাযাত্রা আরম্ভ হয় কার্বি লামেট আমাই কার্বি সাহিত্য সভার কার্যসূচী। এই লো কার্বি লামেট আমার সভাপতি হুকুর সিং রংপির পরিচালনাত অনুষ্ঠিত করা মুক্তি সভাত বিভিন্ন প্রান্তর প্রতিনিধি, বিভিন্ন ভাষা সাহিত্যর প্রতিনিধি, বুদ্ধিজীবী সকলের উপরই মুখ্য অতিথিরূপে সভাত অংশগ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এনেদরে কয়। ইংরাজী হব নোৱাৰিব, ইয়ার স্ক্রিপ্ট দেবনাগরী হব লাগিব, সংস্কৃত হব লাগিব, হিন্দি হব লাগিব, বঙালী হব লাগিব, অসমীয়া হব লাগিব, জি হব লাগিব, কিন্তু ভারতের স্ক্রিপ্ট হব লাগিব। এইটো হইছে এই শিডিউলর ম্যান্ডেট। সম্মান মানিবলে আরম্ভ হল, সেইভাবে মই আহ্বান জানা যে অনুবাদ সাহিত্য কার্বি ভাষাত আমি যে লিখিছো হিন্দি ইংরাজির অনুবাদকরণের কাজ নিরন্তরভাবে চলি থাকিব লাগে, যাতে কার্বি সকলে বিশ্বর বহল সভাত একটা স্বতন্ত্র জাতি হিসাবে, প্রগতিশীল আধুনিক জাতি হিসাবে মর্যাদা পাব পারে। ইংরাজি স্কুলতো যাতে কার্বি ল্যাঙ্গুয়েজ টিচার এজন থাকিব পারে, তার বিষয়ে কাউন্সিল আর রাজ্য সরকারে আমি যুটিয়াভাবে চিন্তা করিব লাগিব। আজি আমি অসমতো দেখিছো যে লড়া ছোৱালী ইংরাজি মাধ্যম, কার্বি ভাষা, অসমীয়া ভাষা, বড়ো ভাষা ইংরাজি বা হিন্দি মিডিয়ামত পড়িলেও আমার ভাষা যাতে কম্পালসরিলি পড়িব পারে তার বাবে আমি ব্যবস্থা করিব লাগিব। যে কার্বি আংলং এখন অসমর জিলা বা দুখন জিলা, কিন্তু অসমখনো কার্বি সকল, কার্বি সকলের ভাগ্য অকল মাত্র ভৈঠালাংশুর পর বোকাসানর বোকাজানের মাজতে সীমাবদ্ধ হয়ে থাকা নাই, সমগ্র অসমখন কার্বি সকল। কিন্তু আমার বাবে দুর্ভাগ্য যে আজি যেতিয়া আমি টেটত শিক্ষক নিযুক্তি দিব খুঁজো, হিলস টাইপর কোটা খালি হয়ে থাকে, চাকরি করা লড়া ছোৱালী না থাকে। আজি আমার অসমত বহুত পোস্ট আছে হিলস টাইপর ক্যাটেগরি খালি হয়ে থাকে, কারণ কার্বি আংলংর লড়া ছোৱালী সকল বাহির ওলাই যাব নুখুজে, তেওঁলোকৰ মনত ইচ্ছস্থতা আছে। অনুষ্ঠিত মুকলি সভাত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, বিধানসভার উপাধ্যক্ষ নুমল মমিন, বিধায়ক বিদ্যা সিং ইংলে, রূপ সিং তেরং, দর্শিং রংহাঙর উপরি পরিষদর কার্যবাহী সদস্য সকল উপস্থিত থাকে। উল্লেখ্য যে কার্বি আংলং স্বায়ত্ত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙর পরিষদীয় সমষ্টি বিথুং রেংথেমার অধীনত অনুষ্ঠিত অধিবেশন সাফল্য করে তুলবলে আহ্বায়ক সমিতিয়ে আহ্বান জানায়। ডিফু প্রজেক্টের রিপোর্ট, নিউজ নেস্ট। উৎকণ্ঠার অবসান ঘটাই পাকঘরের আলহী হল বিশুদ্ধ মশলা, যে দিব আপনার পিউরিটির গ্যারান্টি। বিশুদ্ধ মশলা পাকঘরের নতুন আলহী। আপনি গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক আলসার, লিভারত চর্বি, পাইলস,
ভোক নলগা, পেটৰ বিষ, বুকুৰ জ্বলা পোৰা, টেঙা উগাৰ, পেটত বুটবুট শব্দ কৰা, পেট ফুলা, বমিৰ ভাৱ আৰু কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি? এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ সুলেমান মেডিশ্বপত আহি আছে ডক্টৰ মায়ংক আগৰৱাল, গেষ্ট্ৰ আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ সুলেমান মেডিশ্বপ, বি কে ৰোড, মুছলিম পট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।